হ্যালো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত সাহিত্যিক বা প্রাবন্ধিক শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে প্রথম পর্বের ভিডিওটি আমি দিয়েছি, যারা প্রথম পর্বের ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে। আর আজকের ভিডিওতে দিব দ্বিতীয় পর্ব, প্রবন্ধের বাকি অংশ আজকের ভিডিওতে দিব। এছাড়াও তৃতীয় পর্বের ভিডিওতে থাকবে আর গল্পের বাকি অংশ। এর পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় পর্ব ভিডিও নিয়ে আলোচনা করব। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কিরকম, কালিকলম কীভাবে সৃষ্টি হয়েছে, এর পরবর্তীতে কাদের ভূমিকা ছিল কালিকলম সৃষ্টিতে, এর পরবর্তীতে কোন কোন কলম সৃষ্টি হয়েছিল, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই বন্ধুরা, 2025-এ মাধ্যমিক পরীক্ষা যারা তোমরা দিচ্ছ তাদের জন্য আজকের এই প্রবন্ধাংশটি খুবই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও দশম শ্রেণী অন্যান্য যে গ্রন্থগুলি রয়েছে আমি সেই আলোচনা আমার এই প্লেলিস্টে করেছি। তো একটি প্লেলিস্ট রয়েছে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস থেকে, সেখানে তোমরা বাংলা ভাষাভাষী এই প্লেলিস্টে গিয়ে অবশ্যই দশম শ্রেণী যে সমস্ত গল্পগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের বিস্তারিত একটা ধারণা হয়ে যাবে গল্প সম্পর্কে। এছাড়াও গল্প থেকে আমি কিছু MCQ টাইপের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নিবে, ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি আমি দিয়ে দিব। আরেকটি কথা, যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব প্রতি সপ্তাহে। তাই বন্ধুরা, আমার চ্যানেলে পাশে থাকো, অবশ্যই হয়তো কিছু কার্যকারিতা বা উপকারিতা তোমরা পাবে। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তবে চলো আজকে শুরু করি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের বাকি অংশ। এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চি কলম আর খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে এখন দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে এখন খাগের কলম, আবার পালকের কলমেও আর চোখে পড়ে না আজকাল, তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া কোনো গতি নেই। অর্থাৎ এই অংশে আমরা দেখলাম প্রাবন্ধিক কলমের রকম ফেরকের ক্রমের কথা বলেছে, অর্থাৎ বিভিন্ন রকম কলম। আগেকার সময় গ্রামাঞ্চলে ছিল বাঁশের কঞ্চির কলম, তারপরে সরস্বতী পূজার সময় ব্যবহার করা হতো খাগের কলম, এর পরবর্তী আসলো ফাউন্টেন পেন বা বল পেন, অর্থাৎ এরপরে আসলো পালকের কলম যেটাকে বলা হয় ইংরেজিতে কুইল, এরপরে লর্ড কার্জনের উদ্যোগে বাবু কুইল ডাইভার্স বলে একটি কলম আসলো। অর্থাৎ পালকের কলম এবং খাগের কলম এরকম নানা রকম কলমের কথা আমরা জানতে পারি, প্রাবন্ধিক সে কথাই জানিয়েছেন এই অংশে। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের স্ববংশী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম, এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবেরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতে রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ আমরা দেখলাম প্রাবন্ধিক এখানে উইলিয়াম জোন্স বা কিরি সাহেবের উদাহরণ দিয়েছেন তাদের দোয়াতে গোজা পালকের কলমের কথা, সেখানে কি করেছে পালকটা কেটে কলম তৈরি করা হয়েছে এবং এক ধরনের যন্ত্র পেন্সিল শার্পনারের মতন এক ধরনের যন্ত্র সেখানে কাজে লাগিয়েছে, সেখানে রয়েছে একটা ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে সেখানে একটু চাপ দিলেই কিন্তু কলম তৈরি হয়ে যাবে, একথাই আমরা দেখতে পাই। এরপরের অংশে কি রয়েছে, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়,
কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দুয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায় সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম, শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ এ অংশে লেখক দেখিয়েছেন যে এখনকার দুনিয়ায় আর পালকের কলম খুঁজে পাওয়া যায় না, দুয়াত কলম তো দূরের কথা। কিন্তু আমরা এখনও যদি অফিসে যাই তা দেখতে পাবো টেবিলের ওপর সাজানো থাকে দুয়াত কলম, কিন্তু লেখক আবার বলেছে কিন্তু সেসব ফাঁকি মাত্র, অর্থাৎ এই দুয়াত কলমও এখন দেখা যাচ্ছে না। এই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন, অর্থাৎ যেটা আমরা বল পেন হিসাবে ইউজ করি এখন সেটাই হলো দুয়াত কলম। কিছুদিন আগে একজন সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গী রাস্তায় এক ফেরিওয়ালা ফেরি করছেন, তার পেশা কি কলম বিক্রি করা। এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা এখনও দেখা যায়, দশটা কলম নিয়ে ফেরিওয়ালা কলম বিক্রি করছে, সেটা আমরা কিন্তু এখনও রাস্তাঘাটেও দেখতে পাই, সেটা সস্তা। আমরা এখনও ফেরিওয়ালাকে ফেরি করতে দেখি দশটায় পাঁচটা কলম, দশ টাকায় পাঁচটা কলম, এই যে সস্তা দরের কলম এখনও পাওয়া যায়। দার্শনিক বলছেন যিনি কালে কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে আমরা পণ্ডিত বলি, অর্থাৎ পণ্ডিত মহাশয় সমবর্গ তাকে বলা যেতে পারে। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্যই ইচ্ছাকৃত নয়। ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল, মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বাস্তব জগতের একটি উদাহরণ দিয়েছেন। আমরা এটা প্রায়শই দেখে থাকি যে আগেকার সময় দারোগাবাবু বা যারা সম্ভ্রান্ত বংশের মানুষ তাদের কলম কিন্তু পায়ের মোজায় গোজা থাকত। মানে লেখক যে দারোগাবাবুকে দেখেছিল তার কলম থাকতো পায়ের মোজায় গোজা। কিন্তু আজকালকার দুনিয়ায় যে ছেলেগুলো বুক পকেটে কলম রাখছে না, কোথায় রাখছে, কাঁধের ছোট্ট পকেটে, কেউ আবার চুলেও কলম রাখে, সেটাও কিন্তু প্রাবন্ধিক বলেছে। আর মহিলা যাত্রী যখন ট্রামে যায় এত ভিড়ের মধ্যে তাদের কলম কিন্তু এলোমেলো হয়ে যায়, কখনো কখনো দেখা যায় তাদের কলম খোপায় গোজা, এরকমই উদাহরণ লেখকে এই অংশে দিয়েছেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়েস্ত চিনি গোফেতে রাজপুত, এখন কলম আর গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালী রক্ষ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, এখানকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারেরাও এখন আর কলম নিয়ে হাত সাপায়ের খেলা দেখায় না, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অর্থাৎ এই অংশে প্রাবন্ধিক বলেছেন কলমের বিস্ফোরণের কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, কলমে কায়েস্ত চিনি গোফেতে রাজপুত। লেখক বা প্রাবন্ধিক বলতে চেয়েছেন কলমের জগতে যখন বিপ্লব ঘটে, যখন নানা ধরনের কলম সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ব্যবহার করতে শুরু করে, তার ঠিক আগের স্তরে কলম একটি বিশেষ শ্রেণীকে চিহ্নিত করা হতো, তাই জন্য বলা হয়েছে এক সময় বলা হতো, অর্থাৎ ওই সময়ের কথা বলা হয়েছে, কলমকে একটি বিশেষ শ্রেণী বলে চিহ্নিত করা হতো, যেটা এখন আর কিন্তু কলমের কোনো মর্যাদা বা শ্রেণী নেই। তো সেই সময় বলা হতো যে কলম দিয়ে কায়েস্তকে চেনা যায় আর গোপ দিয়ে চেনা যায় রাজপুতকে, কারণ
কায়স্থকুলের অনেকেই তখন ছিলেন কলমজীবী বা লেখক। তারা জমিদারদের খাজাঞ্চি বা সিরেস্তার কাজ করতেন, ব্যবসাদারদের গদিতে তারা খাতা লিখতেন, অথবা অফিস কাচারিতে কখনো কখনো তারা কেরানিগিরির কাজ করতেন। যখন পরাধীন ভারতবর্ষ ছিল, বাঙালি কায়স্থরা অনেকেই ছিল কেরানিবাবু, কেরানিগিরির কাজ করতেন। আবার কেউ কেউ ওর মধ্যে ছিল কবি, সাহিত্যিক। সকলেরই কারবার কিন্তু কলম নিয়ে, কেউ লেখালেখি করতো, কেউ ভাবনা চিন্তা করে কলম লিখত, সকলের হাতেই এক কথায় কলম থাকতো। সেই কলম দেখেই তাদের কায়স্থ বলে চেনা সহজ হতো, অর্থাৎ যার হাতে কলম থাকতো সেই সময় তাদেরকে কায়স্থ বলা হতো। আরেকদিকে লেখক বলেছেন, রাজপুতরা কী ছিল? তেজস্বী। আমরা জানি রাজপুত জাতি ছিল তেজস্বী বীর জাতি। তাদের দীর্ঘ গোঁফ পাকাতে তারা পছন্দ করত। তারা মনে করত এই গোঁফ হচ্ছে পুরুষের সৌন্দর্য, তাই মোটা পাকানো গোঁফ দেখেই একসময় তাদের রাজপুত পুরুষ বলে মনে হতো। তাই তো লেখক বলেছেন, লোকে বলে কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। আরেকটি উদাহরণ লেখক দিয়েছেন, অত্যন্ত বাস্তব একটি উদাহরণ বলেছেন, কালীর কল অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ এখনকার দিনের মানুষদের লেখক পুরোপুরি স্বাক্ষর বলতে পারেননি, ওদের কাছে কলমের কোনো দাম নেই বা কলমের কোনো ভাবনা নেই, ভাবনা চিন্তা করে তারা কলমে লিখছে না, তাদের অক্ষর জ্ঞান নেই কো পেটে, তাই তো বলছে। কিন্তু কালীঘাটে চণ্ডী পড়েন, তাদের ভাবসাব দেখে কিন্তু মনে হচ্ছে না তাদের অক্ষর জ্ঞান নেই বা তারা পুরোপুরি স্বাক্ষর, কিন্তু তাদের ভাবসাব অনেক বেশি। এখন তারা কলমটা ভোগ্য বস্তু হয়ে উঠেছে তাদের কাছে, কলমের উপযুক্ত ব্যবহার তারা কিন্তু করতে পারছে না। দেখা গেছে কলমের মূল্য এতটাই কম বর্তমানে, পকেটমানরা আর কলম নিচ্ছে না, কারণ কলম তাদের কাছে আজকে যেন অস্পৃশ্যর মতন হয়ে গেছে। এরপর পণ্ডিতরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। অর্থাৎ এই অংশে প্রাবন্ধিক হয়তো বলতে চেয়েছেন, কলমের দুনিয়ায় যেটা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছেন সে হলো ফাউন্টেন পেন, যাকে আমরা ঝর্ণা কলম বলি। সেই বিপ্লবটা কীভাবে ঘটালো এ প্রসঙ্গে লেখক বলেছেন, এখানে বিভিন্ন ধরনের কলমের কথা বলেছেন। বলেছেন, ফাউন্টেন পেন আবিষ্কার হওয়ার আগে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হতো কলম, তারপর খাগের কলম, পশুর হাড়ের কলম, পাখির পালকের কলম, ব্রোঞ্জের কলম বা স্টাইলাস, তুলির কলম, এই সমস্ত কলম কিন্তু সেই সময় ছিল। দেখা গেছে কালিতে নিব ঢুকিয়ে ডুবিয়ে লিখতে হতো সেই সব কলমে। সেই সময় ফাউন্টেন কলমকে বলা হতো রিজার্ভার পেন। জানা গেছে লুইস অ্যাটসন ওয়াটারম্যান সেই রিজার্ভার পেনকেই উন্নত করে তৈরি করেন কি ফাউন্টেন পেন, বাংলায় যেটা যাকে বলা হয় ঝর্ণা কলম। আর কলম আবিষ্কারের ফলেই কলমের দুনিয়ায় যেন একটা বিপ্লব ঘটে, দেশে বিদেশে বিভিন্ন দামের ফাউন্টেন পেন তৈরি হতে থাকে আর বিক্রি হতে থাকে। তার মধ্যে দামি দামি ফাউন্টেন পেন ছিল বাজারে বিক্রি হতো সেই সময়, যেমন পাইলট, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, এই সমস্ত পেনগুলি কিন্তু বাজারে বিক্রি হতো। আর এইভাবে ফাউন্টেন পেনের দুনিয়ায় বিপ্লব ঘটেছিল। এরপর একদিন অফুরন্ত এই কালীর ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আরও একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরও একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। এ অংশে প্রাবন্ধিক দেখিয়েছেন ফাউন্টেন পেনের জন্ম বা আবির্ভাব কীভাবে হল। এ প্রসঙ্গে লেখক লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে তুলে ধরেছেন। সে ব্যাপারে লেখক বলেছেন, যিনি কালীর ফোয়ারা খুলে দিয়েছিলেন তিনি হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান।
একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের সঙ্গে সেটা আমরা শুনি নি। কোনো এক সময় এক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন ওয়াটারম্যান। একবার গিয়েছেন এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করার জন্য। দেখা গেছে দলিলে কিছুটা লেখাও হয়ে গেছে, এমন সময় দোয়াত উপুর হয়ে কাগজে পড়ে যায়। ওয়াটারম্যান কী করবে বুঝতে না পেরে ছুটে যায় কালির সন্ধানে অন্যত্র কোথাও। অনেকক্ষণ পর যখন আসে কালী নিয়ে, তখন শোনেন যে কোনো এক জনৈক ব্যবসায়ী তার সেই চুক্তিপত্রেও টাকা করে চলে গেছেন সই সাবত করে। একথা শুনে ওয়াটারম্যান অত্যন্ত দুঃখ বিমর্ষ হয়ে পড়েন। বিমর্ষ হয়ে তখনই সে প্রতিজ্ঞা করেন মনে মনে, এর একটা বিহিত তাকে করতেই হবে। এরকমভাবে যে কালি পড়ে যাওয়া দুয়ার থেকে কালি না পাওয়া, এরপরেই ওয়াটারম্যান অনেক চেষ্টা সাবত করে ফাউন্টেন পেন আবিষ্কার করেন। এ থেকেই সৃষ্টি হয় ফাউন্টেন পেন। তো এখানে একটা লাইন রয়েছে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনব বলে। দোকানি জানতে চান কি কলম, ব্যাস ভেবা চেকা খেয়ে গেলাম। তিনি আওড়ে চলছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান না পাইলট, কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকমই। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দুই এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা রকমের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ, ডজন দুয়েক তো হবেই, পার্কারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। অর্থাৎ প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা একটি উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন সেই সময় কলমের কত মূল্য ছিল, ফাউন্টেন পেনের আবির্ভাব কতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই তো লেখক বলেছে, আমার মনে পড়ে সেই প্রথম ফাউন্টেন কেনার কথা। সেটা সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 খ্রিস্টাব্দে, শেষ হবার বেশ কয়েক বছর পরে তিনি কলেজ স্ট্রিটের একটা দোকানে গিয়ে প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন। তিনি হয়তো ভাবতে পারেননি যে বহু রকমের ফাউন্টেন পেন পাওয়া যায়, তা কী ধরনের কলম নেবেন তা দোকানদার তার কাছে জানতে চাইলে তিনি ভেবা চেকা খেয়ে যায়। তখন দোকানদার তাকে নানা রকম কলম দেখান এবং দামটাও বলতে থাকেন। শেষ পর্যন্ত যখন দোকানদার বুঝতে পারেন যে তার বেশি দামি কলম কেনার সামর্থ্য নেই, তখন দোকানদার তাকে সস্তার একটি জাপানি পাইলট পেন দেখায় এবং সেটা ভালো এবং মজবুত কতটা সেটা তার প্রমাণও দিয়ে যান। তারপর লেখক সেই কলমটি নিয়ে বাড়ি চলে আসেন। সেদিন তিনি সেই জাপানি পাইলট পেনটি কিনে বাড়ি ফিরেছিলেন। এটাই ছিল লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনা। আবার লেখক জানিয়েছেন, এক বিখ্যাত লেখক শৈলজানন্দ তার দুই ডজন ফাউন্টেন পেন দেখিয়েছিল লেখককে, তার মধ্যে পার্কার ছিল সর্বসর্বা। শৈলজানন্দ সেই সময় বলেছিলেন, আমি এই ফাউন্টেন পেনের যে নেশাটা সেটা আমি শরদ্দা অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছি, তাই নেশাটা তার থেকেই গেছে।